শশিভূষণ কথাকে বলে আজকে পাচকের বিয়ে হয়ে গেলে কিন্তু তুমি আর জুনি এ বাড়িতেই থাকবে, না হলে আমার অরুণকে দেওয়ার কথার খেলাপ হয়ে যাবে। কথা বলে আপনি চিন্তা করবেন না, আমি এ বাড়িতেই থাকবো। এই বিয়ে তাহলে একটা প্ল্যান, মানভূমি মুখোশ খোলার প্ল্যান। শশিভূষণ বলে আমি তো কিছুই বুঝতে পারছি না, কথা বলে আপনারা আমাকে বিশ্বাস করেন তো? আমি বিশ্বাসের অমর্যাদা হতে দেবো না। এরপর কথা ঘরে এসে অগ্নিকে বলে আজকে বিয়েটা হয়ে গেলে কি হবে ভেবে রেখেছেন তো? অগ্নি বলে তুই আছিস তো, তুই আটকাবি? কথা বলে এত বর্ষা আমার উপরে। অগ্নি বলে বাজে কথা না বলে বল সব প্ল্যান অনুযায়ী আছে কিনা। কথা বলে সব পরিকল্পনা করা আছে, আপনি শুধু ভাবুন। আজকে আপনার আর মানভূমির বিয়ে হচ্ছে, এর বাইরে কোনো কিছু ভাববেন না। আর আপনি ভাবলে আপনার মাথা গরম হবে, তারপর আমরা আর কোনো কিছুই সামলাতে পারবো না। অগ্নি বলে তুমি কি আমাকে বোকা ভাবিস? কথা বলে বোকা নয়, পাচক গিরে করবেন না, এবার চলুন। ওদিকে পুরোহিত মশাই শশিভূষণকে বলে এবার পাত্রকে বিয়েতে বসতে হবে। সেই মুহূর্তে কথা এসে বলে পাত্র চলে এসেছে। এরপর অগ্নি বিয়ের মণ্ডপে যায়, তারপর মেহেন্দি ও মণ্ডপে আসে। এরপর কথা ঋতুকে বলে ওই দেখ মানভূমি তুই তৈরি তো? ঋতু বলে দাঁড়া টার্গেটটা ফিক্স করে নি। এই বলে মেহেন্দির দিকে একটা পাথর ছুড়ে মারে, আর পাথরটা মেহেন্দির কপালে গিয়ে লাগে। তখনই মেহেন্দি বলে কি জোরে লাগলো? আর পাশ থেকে নূপুর বলে আরে এটা তো একটা ছোট্ট পাথর, লাইট লাগিয়েছে না ওখান থেকেই পড়লো, এর জন্য তুমি পান পাতা ফেনে দিলে। তারপর কথা অগ্নির কাছে এসে বলে দেখলেন তো কিরকম শুভ দৃষ্টি আটকে দিলাম,